নেশার বিরুদ্ধে রাজ্য সরকার কার্যত যুদ্ধ ঘোষণা করলেও পুলিশকে চেলেন ছুরি দিয়ে বিভিন্ন এলাকায় অবাধে চলছে গাঁজা রমরমা বাণিজ্য গাঁজার চাষ থেকে শুরু করে বহিরাজ্যে পাচার এখন যেন নিত্যদিনের বিষয় তবে গাঁজা কারবারিদের বিরুদ্ধে পুলিশ যে নীরবে বসে রয়েছে এমনটাও নয় প্রায় প্রতিদিনই পুলিশ গোপন সূত্রে ভিত্তিতে অভিযান চালিয়ে রাজ্যের কোনো না কোনো এলাকা থেকে উদ্ধার করছে গাঁজা এবার এই অভিযানে আরও একবার সাফল্য পেল বামুটিয়া ফাড়ির পুলিশ ফাড়ির অন্তর্গত রাঙুটিয়া এলাকার হরিদন কপালিপাড়ার এক বাড়িতে বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করে বস্তা ভর্তি অবস্থায় থাকা শুকনো গাঁজা একই সাথে পুলিশ গ্রেপ্তার করে বাড়ির মালিক তাপু সূত্রধরকে পাশাপাশি পুলিশ এখান থেকে গাঁজা ব্যবসার কাজে ব্যবহৃত একটি চার চাকার ছোট গাড়িকেও বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় উদ্ধার হওয়া শুকনো গাঁজার পরিমাণ চব্বিশ কেজি রাঙ্গটিয়া এলাকার এক নির্দিষ্ট স্থানে গাড়ি করে নিয়ে এসে মজুত করা হচ্ছে শুকনো গাঁজা বামুটিয়া ফাঁড়ির পুলিশের কাছে ঠিক এরকমটাই খবর আসে গোপন সূত্রে আর এই খবরের ভিত্তিতে বামুটিয়া ফাঁড়ির ওসি সঞ্জয় দেব বর্মার নেতৃত্বে পুলিশ বুধবার মাঝরাত থেকে এলাকায় জোর তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার ভোররাতে রাতে সূত্র ধরে বাড়ি থেকে এই শুকনো গাঁজাগুলো বাজেয়াপ্ত করতে সফল হয় ওসি সঞ্জয়তে বর্মা জানান গোপন সূত্রে খবর অনুযায়ী স্থানটিতে আরও অধিক পরিমাণে গাঁজা মজুদ থাকার কথা হতে পারে পুলিশ আসার খবরে গাঁজা কারবাড়িরা অধিক পরিমাণে গাঁজা সরিয়ে নিতে সফল হয় 14 6 মানে গতকালকে আজকের কো রাতে বেলায় আমাদের আইসিএসআই আই অনিল চন্দ্র দাস ছিলেন নাইট ডিউটি ডিটেলমেন্ট ভেহিকল ডিটারমেন্ট প্রায় আড়াইটার দিকে তাই আমাকে ফোন করে স্যার ওনার কাছে নামলে একটা টেলিফোনিক ইনফরমেশন আইসি রাঙিয়া এলাকার সতেরো জন নামে ব্যক্তি করে প্রচুর পরিমাণে গাঞ্জা স্টক হইতেছে যাহা দিয়ে একটা গাড়ি দিয়েছে মন পড়ছে সাইড থেকে আনা হয়েছিল তারপরে খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দুটো খবরতে আমি অসিলে ফুঙ্গা পেয়ে এস ডিপি সাহেবকে আমি টেলিফোনের মাধ্যমে জানাই তারপরে এস ডিপি সাহেব আর একটি ওসিলা সাহেব আমাকে মানে আশ্বস্ত তার ইমিডিয়েটলি গ্যাসে পড়তেছে র্যাড করার জন্য তারপর তারা আসার পর প্রায় আমরা তিনটা সাড়ে তিনটার দিকে রানাতে এলাকায় গ্যাসে তাকসতে ছোটো তোলে বাড়িতে আমরা এই র্যাড পাই কিন্তু মনে হয় তার মধ্যে কিছু আগাম খবর পেয়েছে রেড করার পর আমরা শুধু একটা মনে একটি মাত্র এক এক বস্তা যা ওজন চব্বিশ কেজি চব্বিশ কেজি তিনশো গ্রাম আমার পাওয়া গেছে বাকি গাঞ্জাগুলো মনে হয় যে কোনো না কোনো জায়গাতে আমার গোপন জায়গাতে আমাদের ছড়িয়ে নিয়েছে পুলিশের গোষ্ঠী দেখে তারপরে এর সাথে আমরা ব্যক্তিকে উক্ত ঘোরার মালিক তারপর সাথে ডিটেন করে এবং তার যে ভেহিকেল দিয়েছে যে গাড়ি একটা মারাটি ভ্যান ছিল মারাটি ভ্যান দিয়ে সারা যে তার ওই ট্রান্সপোর্টিং হচ্ছিল এই সিগারেটি আমরা ধরে নিয়ে এসেছি বর্তমানে আমরা তাইদের বিরুদ্ধে তারপর ছোটো দলের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি তাকে কি আজকে কোর্টে সপোর্ট করা হবে ও আজকে কি করা হবে অলরেডি প্রসেস শেষের পথে বিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল